মেট্রো রেল কিন্তু বিপদজনক। এই মেট্রো রেলে উঠার আগে উঠবে গেট আগেই বন্ধ হয়ে গেছে। এই মেট্রো রেল উঠতে গিয়ে একটা মহিলার কাপড় ধরে নিয়ে ওই ট্রেন টানতে টানতে তাকে নিয়ে গেছে, মরা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। অত্যন্ত ভয়ানক অবস্থা মেট্রো রেল। সিরিয়াস বাংলাদেশ মেট্রো রেল দিন দিন আমাদের প্রযুক্তিতে আগে যাচ্ছি, কিন্তু মানবিক দিক থেকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। মেট্রো রেল হয়েছে যে রেলের মধ্যে শুধু এরকম একটা কার্ড থাকবে, কি থাকবে আমাদের যেরকম ভোটার আইডি কার্ড আছে না, এরকম একটা কার্ড থাকবে। কার্ড শো করার সঙ্গে সঙ্গে কি হবে, টিকিট কাটা হবে। কিন্তু অসঙ্গতি আছে, এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ছাড়া এই টাকা এখানে শো করবে না, কি করবে না, শো করবে না। তাহলে অন্য টাকাগুলো বাতিল করেন। তাছাড়া আপনার পকেটে দেখা যাচ্ছে একটা টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি নাই, তাহলে এই টাকা দিতে আপনি রেলে উঠতে পারতেছেন না। এগুলো অবশ্যই আমাদের সংশোধন দরকার আছে না নাই, আমাদের সহজ করা দরকার। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেয় 3000 মানুষ, কয়জন মানুষ, 3000 মানুষ। এই 3000 মানুষের মধ্যে 30 জনও একদম প্রাণপ্রিয় ধর্মীয় লোক না, তাহলে ইসলামী আইন আসবে কোথার থেকে? বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, একটা হুজুরকে এমপি আছে, মন্ত্রী আছে? তাই আমরা বাংলাদেশে যতই চেঁচাই লাভ নাই, ওরা যেরকম করে নাটে ঘুরাবে ওইরমই ঘোরা লাগবে। মাথার মধ্যে আমাদের নাই নিতা, আমরা বানাই কারে যে নিজেই নামাজ পড়ে না, কথা কন ও নামাজের টাইমে বিড়ি টানতে টানতে অন্য মুখে। আপনাদের চেয়ারম্যান ভালো কি জানি না, আমাদের এলাকার চেয়ারম্যান দেখছি এরকম, তো বর্তমান যে চেয়ারম্যান আছে সে আবার নামাজি, কিন্তু পূর্বের যে নামাজি যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান হতে চায় ও নামাজের টাইমে বিড়ি ফুকাইতে ফুকাইতে মসজিদের সাইড করে চলে যায়। এরকম নেতা যদি বাংলাদেশে 30,000 লায়, আরো যদি 3000 লায়, 30,000 নেতা হলে তো বাংলাদেশে একটা কোরআনের আইন বাস্তবায়ন হবে হবে। তাহলে আমাদের চিন্তা কোথায়? এটা মেম্বারও তো বানাই নাই ইমামকে, চরমনাই পিসাবের দলের মধ্যে কিছু আছে মেম্বার, কিছু আছে চেয়ারম্যান, আল্লাহ মাশাআল্লাহ যারা দেখেন কা তাদের এলাকা কি করছে। সরকারি আইন না থাকলেও ব্যক্তিগত আইন দিয়ে মানুষকে সুন্দর পরামর্শ দেয়, সুন্দরভাবে কাজ করে। আরে ভালো দিয়ে ভালো কাজ হয়, ওই মাহিয়ার মতো নাটক আর মমতার মতো এরকম নাটক পাতি দিয়ে তো নাটকই হবে, কি হবে, হ্যাঁ ভালো হবে, গান পাস হবে, নামাজ পাস হবে না। আল্লাহ তাআলা বুদ্ধি তাদের চিন্তা চেতনা সুন্দর করে দিক। সকলে বলেন আমিন। মেট্রো রেল যেন আমাদের বিপদজনক না হয়, মুম্বাইতে যেরকম হচ্ছে। মেট্রো রেল কিন্তু বিপদজনক, কি জনক, বিপদজনক। এই মেট্রো রেলে উঠার আগে উঠবে গেট আগেই বন্ধ হয়ে গেছে। ভারতের মুম্বাইতে এই মেট্রো রেল উঠতে গিয়ে একটা মহিলার কাপড় ধরে নিয়ে ওই ট্রেন টানতে টানতে তাকে নিয়ে গেছে, মরা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। অত্যন্ত ভয়ানক অবস্থা মেট্রো রেল। সিরিয়াস আমরা দোয়া করি বাংলাদেশ মেট্রো রেল তৈরি হয়েছে, এই মেট্রো রেল যেন সুন্দরভাবে আমরা চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কিন্তু অসঙ্গতি আছে, এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ছাড়া এই টাকা এখানে শো করবে না, কি করবে না, শো করবে না। তাহলে অন্য টাকাগুলো বাতিল করেন। তাছাড়া আপনার পকেটে দেখা যাচ্ছে একটা টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি নাই, তাহলে এই টাকা দিতে আপনি রেলে উঠতে পারতেছেন না। এগুলো অবশ্যই আমাদের সংশোধন দরকার আছে না নাই, আমাদের সহজ করা দরকার। আল্লাহ তাআলা বুদ্ধি তাদের চিন্তা চেতনা সুন্দর করে দিক। সকলে বলেন আমিন। মেট্রো রেল যেন আমাদের বিপদজনক না হয়, মুম্বাইতে যেরকম হচ্ছে এরকম যেন না হয়, সুন্দর পরিবেশে যেন হয়, আল্লাহ মঞ্জুর করে দিক, আমিন।